থেকে সবে ধরে নিয়ে এসেছি এই শোল মাছ। এই শোল মাছের রেসিপি করে আজকে দেখাবো। মাছটা দেখছেন কত বড় মাছ! এখন আমি মাছটা কেটে নিচ্ছি। পেটে ডিম হয়েছে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভাজবো। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আদা বাটা, রসুন বাটা, শুকো লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার রান্নাতে চলে যাব। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি মশলার ব্যাটার। স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো। সামান্য জল দেব। মশলাটা ভালো করে কষে নেব। মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষে নেব। মশলার মধ্য থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল ঢেলে দেব। ব্যাস জল দিয়ে দিলাম, এবার বেশ ভালো মতো ফুটতে দেব।
বেশ ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আরো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাবো। ভালো মতো ফুটে গেছে, এবার ঢাকা খুলে নিচ্ছি। বাহ, কি সুন্দর কালার, কত সুন্দর হয়েছে একবার দেখুন। দেখলে এখন ইচ্ছে করছে যে আমি খাবো। ভালোভাবে ফুটে গিয়েছে, এবার দিয়ে দেব গোটা গরম মশলা বাটা। তৈরি হয়ে গেছে আমার শোল মাছের ঝাল, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পুকুরে টাটকা শোল মাছের ঝাল। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করবেন, আর কেমন লাগলো তা আমাদের জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।